নমস্কার। প্রায় এক মাস ধরে আমাদের চ্যানেলে কোনো গল্প আসেনি। আপনারা অনেকেই আমাদের জিজ্ঞাসা করেছেন এর কারণ। আমরা তখন কিছু বলতে পারিনি, কারণ আমাদের চ্যানেল ডিমনিটাইজ হয়ে গিয়েছিল। সেটা ঠিক করার জন্য এই গোটা এক মাস আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। আজ বলতে ভালো লাগছে যে আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেল আবার ফিরে এসেছে। আপনারা আমাদের খারাপ সময়ে যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সেটা দেখে আমরা গর্বিত। পরবর্তীতে এভাবেই আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, গোটা এক মাস ভিডিও না আসায় আমাদের চ্যানেলের রিচ অনেক কমে গেছে। তাই আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, বা আবদার বলতে পারেন, যে আমাদের এই ভিডিওটা বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন। আবারও ধন্যবাদ সবাইকে। নমস্কার, আমরা গল্পের সন্ধ্যা। আজ গল্পের সন্ধ্যায় আপনারা শুনবেন লেখক শিগমা সানিমের লেখা তারানাথ তান্ত্রিক ও ডাকিনী পিশাচ ময়ূরী। আজকের গল্প পাঠে সৌরভ, বিভিন্ন চরিত্রে সৌরভ, নীল, নীলাঞ্জন, অভিজিৎ ও কুন্তল। গল্পের সূত্রধর এবং তাহানাদের চরিত্রে আমি হ্যাপি। গল্পের পোস্টার ডিজাইনে ইন্দ্রিয়ন। গল্পের কাস্টিং ও এডিটিংয়ে এনএস প্রোডাকশন। গল্পের সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় বাপি। শুরু হচ্ছে আজকের গল্প তাহানাদ তান্ত্রিক ও ডাকিনী পিশাচ ময়ূরী। আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য আজকে অফিসেও যেতে পারিনি। বাড়ির মধ্যে থাকতে থাকতে আর ভালো লাগছে না। তারানাথের বাড়ি যেতে ইচ্ছে করছে। তারানাথের কথা মনে পড়তেই একটা কথা মনে পড়ে গেল আমার। তারানাথ আমাদের রক্ত পিশাচিনীর গল্প শুনিয়েছিলেন না? গল্পের শেষে ঠাকুরমশাই ডাকিনী পিশাচ ময়ূরীর কথা আমাদের বলেছিলেন। ভাবছি তারানাথের কাছ থেকে ডাকিনী পিশাচ ময়ূরীর গল্পটা শুনব। কে এই ডাকিনী পিশাচ ময়ূরী? ঠাকুরমশাই কেনই বা এই ডাকিনী পিশাচ ময়ূরীকে মেরেছিলেন? আজকে আমাকে সবটা জানতে হবে। তাই আর দেরি না করে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ি কিশোরীর বাড়ির উদ্দেশ্যে। কিশোরীকে সাথে নিয়ে ঠাকুরমশাইয়ের বাড়ি যাব। একা একা গল্প শুনতে ঠিক ভালো লাগে না আমার। কিশোরীকে সাথে নিয়ে গেলে ভালোই হবে। কিশোরীর বাড়িতে যখন গেলাম তখন দেখলাম কিশোরী নাক ডেকে ঘুমোচ্ছে। কিশোরীকে আমি ঘুম থেকে জাগালাম। আমি কিশোরীকে বললাম, কি হে কিশোরী, ঘুমোচ্ছ নাকি? কিশোরী আমায় বলল, ওই আর কি, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এক ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে আমার চারপাশে। ওই পড়তে পড়তে কখন যে চোখ জোড়া লেগে গেছিল আমার, বুঝতেই পারিনি। তা আজকে তারানাথের বাড়ি যাবে না? তোমাকে ডাকতেই তো এলাম তারানাথের বাড়ি যাব বলে। তুমি আর আমি একসাথে তারানাথের বাড়ি যাব। তোমাকে দেখে তো মনে হচ্ছে তারানাথের বাড়ি যাবে না। আজকে আমার হাতে কাজ তেমন একটা নেই বলেই চলে, ভাবছি তোমাকে নিয়ে তারানাথের কাছে যাব। তারানাথের কাছ থেকে ডাকিনী পিশাচ ময়ূরীর গল্পটা শুনবো। তুমি তো জানোই আমার একা একা গল্প শুনতে ভালো লাগে। তুমি কি যাবে আমার সাথে তারানাথের বাড়িতে গল্পটা শুনতে? হ্যাঁ বিভূতি, তারানাথের বাড়ি তো যাবই। তুমি এখানে কিছু সময় বসো বুঝলে, আমি কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে আসছি। আমি বসলাম। কিছুক্ষণ পর কিশোরী ফ্রেশ হয়ে আসলো। তারপর কিশোরীকে সাথে নিয়ে তারানাথের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পথে একটা কথা মনে পড়ে গেল আমার। আমি কিশোরীকে বললাম, চলো কিশোরী শাড়ির দোকান থেকে ঘুরে আস, যদি কোনো শাড়ি পছন্দ হয় তাহলে কিনে নেবে, চলো আমার সাথে শাড়ির দোকানের দিকে যাওয়া। হঠাৎ শাড়ি কেন কিনবে বিভূতি?
তুমি কাকে আবার শাড়ি দেবে? হ্যাঁ, আমি যতদূর জানি তোমার বউ তো এখন এখানে নেই, তাহলে ঈশ্বরী তোমার মনে নেই চারিমা আমাকে ওর পছন্দের শাড়ি কিনতে বলেছিল? আগের বার তো শাড়ি কিনতে ভুলে গিয়েছিলাম, কিন্তু এবার আর ভুল করব, চারিমার জন্য একটা লাল রঙের শাড়ি কিনবো ভাবছি। লাল রং চারিমার খুব পছন্দের। তারানাথের উপর আমার যেমন মায়া আছে, তেমনি চারিমায়ের জন্য আমার মায়া আছে কিশোরী। চারিমা তো আমার মেয়ের মতো, তাই না? সেই ছোট থেকে ওকে আমি দেখে আসছি। আমাদের সেই ছোট চারিটা এখন বড় হয়ে সংসার করছে, ভাবা যায়? বিভূতি, নারী জাতটাই ঠিক এই রকম। এই নারীরা যদি না থাকতো তাহলে আমরা পুরুষের না অচল হয়ে যেতাম, বুঝলে? নারীরা সব সময় তাদের সকল সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমাদের নিয়ে শুধু ভেবে গেছে। একজন নারী কারো মা, কারো মেয়ে, কারোর আবার বোন অথবা কারোর স্ত্রী, এই সংসার জীবনে তাদের গুরুত্ব অসীম। এই নারীকে অসম্মান করা ঠিক না বিভূতি। নারীরা হচ্ছে ঘরের লক্ষ্মী। হ্যাঁ কিশোরী, তুমি ঠিকই বলেছ, এই সংসার জীবনে তাদের অগুরুত্ব অসীম। তারা যদি না থাকতো তাহলে আমরা পুরুষেরা জন্মাতে পারতাম বলো? তারা দীর্ঘ 10 মাস 10 দিন কত কষ্ট করে এই পৃথিবীতে আমাদের এনেছে বলো? আর তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করি, তাদের গায়ে হাত তুলতেও আমাদের হাত কাঁপে। ছেলে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করছে, স্বামী তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছে, ভাই তার বোনের সাথে খারাপ ব্যবহার করছে, সমাজটা ধীরে ধীরে কোথায় যাচ্ছে একবার ভেবে দেখেছো কিশোর? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বিভূতি। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে তো, চলো শাড়ির দোকানের দিকে হাঁটা দিতে হবে। বেশি দেরি করলে শাড়ির দোকান বন্ধ হয়ে যাবে তো। এখন কথা না বলে চলো শাড়ির দোকানের দিকে যাওয়া যাক। আমি আর কিশোরী একটা শাড়ির দোকানে গিয়ে একটা লাল রঙের শাড়ি কিনে নিলাম। শাড়িটা আমার খুব ভালো লেগেছে, আশা করি চারিমায়েরও শাড়িটা খুব ভালো লাগবে। শাড়ি কিনে ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে যখন যাচ্ছিলাম তখন একটা চায়ের দোকান দেখতে পেলাম আমরা। ওই দোকান দিয়ে গরম সিঙ্গাড়া আর তেলে ভাজা একটা পাসিংশোয়ের প্যাকেট কিনে নিলাম। তারপর আবার ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে হাঁটতে লাগলাম। তারানাথের বাড়ির সামনে গিয়ে দরজায় কড়া দিতেই দরজা খুলে গেল। আমরা একটু অবাকই হলাম, ঠাকুর মশাইয়ের দরজা তো সবসময় ভিতর থেকে বন্ধই থাকে। চারিমাই আমাদের দরজা খুলে দেয়, কিন্তু আজকে চারিমাকে দেখলাম না তো। শ্বশুর বাড়ি গেল নাকি মেয়েটা? ভাবতে ভাবতেই আমরা ঠাকুর মশাইয়ের বাড়ির ভিতরে প্রবেশ করলাম। তারানাথের ঘরে গিয়ে দেখতে পেলাম তারানাথ তক্তপোষের উপর শুয়ে আছে। আমাদের দেখতে পেয়ে তারানাথ উঠে বসলেন আর আমাদের উদ্দেশ্য করে বললেন, আরে তোমরা যে এদিকে এসো, এখানে বসো, তোমাদের কথাই ভাবছিলাম বুঝলে। একা একা থাকতে আমার ঠিক ভালো লাগছিল না, ভাগ্যিস তোমরা এলে, তা না হলে তো আমাকে একাই থাকতে হতো। কেন ঠাকুর মশাই, আপনি একা কেন? চারিমা কোথায়? চারিমাকে তো দেখতে পাচ্ছি না। চারি এই 2 দিন হলো ওর শ্বশুর বাড়ি গিয়েছে, কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে। চারি চলে গেলে আমি একা হয়ে যাই বুঝলে। মাঝে মাঝে গল্প শোনার নেশায় তোমরা আমার খোঁজ খবর নিও, বয়স তো আমার কম হলো না, যে কোনো সময় একটা খারাপ খবর শুনতে পারো তোমরা। তারানাথের কথায় আমার মন খারাপ হয়ে গেল, সাথে কিশোরীর। আমি তারানাথকে বললাম, ঠাকুরমশাই এরকম কথা আপনি আর আমাদের বলবেন, আপনি আরো অনেক বছর বাঁচবেন। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মানুষ একদিন পৃথিবীর সব মায়া মমতা সেরে চলে যাবে বহু দূরে, এটাই প্রকৃত সত্য।
আর এই সত্যকে তোমরা শত চেষ্টা করেও পাল্টাতে পারবে না বিভূতি। তাই যতদিন বাঁচবে ভালো কাজের মধ্যে থাকবে। লোভ লালসা হিংসে যেন তোমাদের গ্রাস করতে না পারে সেদিকে তোমরা খেয়াল রাখবে। একটা কথা সবসময় মনে রাখবে, জীবনে যতই সংকট আসুক না কেন, কোনো সময় অশুভ শক্তির কাছে মাথা নত করবে না। মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তোমাদের। ঠাকুর মশায়ের এমন কথা শুনে মনের অজান্তেই চোখের কোনায় জল চলে এলো। সত্যি তো, আমরা এই পৃথিবীতে কয়দিনই বা বাঁচব, লাভ কি এত নামের পিছনে ছুটে? শেষে তো চলে যেতেই হবে সবাইকে এক অজানার উদ্দেশ্যে। নাম যশ খ্যাতি কিছুই তো থাকবে না আমাদের সাথে। ভগবানের কাছে একদিন তো সব কিছুরই হিসাব দিতে হবে। তাই যতদিন বাঁচব ভালো মতো বাঁচব, অশুভ শক্তির কাছে মাথা নত করব না। তারানাথের এমন কথা শুনে কিশোরীর চোখেও জল চলে এল। কিশোরী বারবারই তারানাথের জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলোকে গল্প বলে উড়িয়ে দিয়েছে। তারানাথের কথাগুলো কিশোরী কোনোদিনই গুরুত্ব দেয়নি, কিন্তু এই প্রথমবার তারানাথের কোনো কথায় কিশোরীর চোখে জল চলে এলো। এবার মনে হচ্ছে কিশোরী ওর ভুল বুঝতে পারবে। তারানাথ আমার হাতে থাকা থলের দিকে তাকিয়ে বললেন, বিভূতি তোমার হাতে এটা কি? ও কিছু না ঠাকুর মশাই, চারিমায়ের জন্য একটা লাল রঙের শাড়ি কিনেছিলাম, ভেবেছিলাম চারিমায়ের হাতে দেব। চারিমা তো এখন নেই, শাড়িটা আপনি রেখে দিন ঠাকুর মশাই, চারিমা আসলে দিয়ে দেন। দেখো দেখি বিভূতি তুমি এটা কি করেছো, এত কষ্ট করে শাড়ি কিনতে গেলে কেন? তোমার অফিসের অবস্থা তো ভালো না, তোমার হাতে এখন টাকা রাখা খুব দরকার, এভাবে টাকা নষ্ট করো না। ঠাকুর মশাই আপনি এটা কি বলছেন, চারিমা তো আমার মেয়ের মতো, বাবা তার মেয়ের আবদার পূরণ করছে, এতে আমি দোষের কিছু দেখি? আচ্ছা বেশ, চারি আসুক, আমি শাড়িটা চারিকে দিয়ে দেবো, খন ও নিয়ে তুমি চিন্তা করো না বিভূতি। তোমরা কিছুক্ষণ বসো কেমন, আমি তোমাদের জন্য তোমাদের আনাই তেলে ভাজাগুলোকে সাজিয়ে নিয়ে আসছি। এই বলে তারানাথ তেলে ভাজাগুলোকে নিয়ে ভিতরের ঘরে চলে গেলেন। আমরা এই সুযোগে বাইরে গিয়ে সিগারেট খেতে লাগলাম। এমন সময় আবার মুষলধারে বৃষ্টি নামল, কালো মেঘে ঢেকে গেল পুরো আকাশটা। এখন শ্রাবণ মাস চলছে, আমার আবার শ্রাবণ মাসটা ঠিক ভালো লাগে না, বলা নেই কওয়া নেই যে কোনো সময় বৃষ্টি নেমে বসে, আর একবার বৃষ্টি নামলে রাস্তার অবস্থাও খারাপ হয়ে যায়, তখন বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর ভিতর ঘর থেকে তারানাথে ডাকেন, আমরা ভিতরে গিয়ে আবার তক্তপোষের উপর আরাম করে বসলাম। তারানাথ আমাদের জন্য গরম গরম তেলে ভাজার সাথে লঙ্কা দিয়ে মুড়ি মাখিয়ে নিয়ে এসেছে। তারানাথ আমাদের বলল, এই নাও বিভূতি, তোমাদের জন্য মুড়ি মাখিয়ে নিয়ে এসেছি। এরকম আবহাওয়ায় গরম গরম তেলে ভাজার সাথে মুড়ি খেতে ভালোই লাগবে, খাওয়া শুরু করো এবার। এরকম পরিবেশে আপনার গল্প শুনতেও আমাদের ভালো লাগে ঠাকুর মশাই, খুব সুন্দর করে আপনি আমাদের গল্প বলেন। আপনি এখন গল্প বলাটা শুরু করতে পারেন, আমরা আপনার গল্প শোনার জন্য অপেক্ষা করছি। তো গল্প শুরু করে দিন ঠাকুর মশাই, আর দেরি করবেন না, বাইরের যা অবস্থা দেখছি তাতে বেশি দেরি হলে বাড়ি ফিরতে পারবো না, তো তখন আপনার বাড়িতেই থাকতে হবে আমাদের। আমি কিশোরীর দিকে তাকিয়ে ইশারা দিয়ে থামতে বললাম। কিশোরীর কথাটা তারানাথ তেমন গুরুত্ব দিল না, আমি তো ভয়ে ভয়ে ছিলাম তারানাথ আবার কি না কি বলে বসে। কিশোরীটাও ভাঙবে কিন্তু মচকাবে না,
তারানাথ আমাদের উদ্দেশ্য করে বললেন, কই তোমরা খাওয়া শুরু করো, দেরি হয়ে যাচ্ছে তো। আমি আর কিশোরী গরম গরম তেলে ভাজা আর মুড়ি খেতে লাগলাম। মুড়ি খেতে খেতে কিশোরী তারানাথকে বলল, ঠাকুরমশাই, আপনি সেদিন কি আমাদের রক্ত পিচাসিনীর গল্প শুনিয়েছিলেন না? গল্পের শেষে আপনি ডাকিনী পিচাস ময়ূরীর কথা আমাদের বলেছিলেন। কি এই ডাকিনী পিচাস ময়ূরী? আপনি কেনই বা ডাকিনী পিচাস ময়ূরীকে মেরেছিলেন? আজকে আমাদের সবটা খুলে বলতে হবে কিন্তু। হ্যাঁ, সেই কাহিনী তো তোমাদের আমি বলবো, কিন্তু তার আগে গরম গরম তেলে ভাজা আর মুড়িগুলো খেয়ে নাও, তারপর গল্প বলা শুরু করছি। আমরা আর কোনো কথা না বলে খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ হলে কিশোরী তারানাথকে বলল, ঠাকুরমশাই, আমাদের খাওয়া শেষ হয়ে গেছে তো, এবার আপনি গল্প বলা শুরু করতে পারেন। গল্প বলার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, বিশেষ করে কিশোরী তোমার জন্য, তুমি মন দিয়ে শোনো আমার কথা। এটা কোনো গল্প নয়, আমার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা। তোমরা যেন আমার জীবনে ঘটে যাওয়া কাহিনীগুলো ভালো করে বুঝতে পারো, তাই তোমাদের আমার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোকে গল্প আকারে শোনাই। এই একই কথাটা তোমাকে কতবার বলবো, বলতে পারো কিশোরী? আচ্ছা যাই হোক, আমি যতক্ষণ গল্প বলবো ততক্ষণ খুব মন দিয়ে গল্প শুনবে, কারণ তুমি সেগুলোকে গল্প বলো তা আমার জীবনে কোনো না কোনো সময় ঘটে গিয়েছে। গল্প বলার আগে একটা সিগারেট টান দেওয়া খুব জরুরি। তোমাদের কাছে পাশিংশো আছে না? থাকলে দাও তো, এই বিশেষ সিগারেটটি না খেলে আমার আবার গল্প আসে না। আমি পকেট থেকে পাশিংশো এর প্যাকেটটা বের করে তারানাথকে দিলাম। তারানাথ পাশিংশো এর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে আগুন দিয়ে ধরিয়ে লম্বা একটা টান দিয়ে তারপর আমাদের গল্প বলা শুরু করলো। তোমরা তো জানো আমি ভবগুড়ে মানুষ ছিলাম, এদিক সেদিক ঘুরে বেড়াতাম। একদিন ট্রেনে করে বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে। ঝকঝক শব্দ করে ট্রেন চলছে, আমি একটা বেঞ্চে বসে আছি। এমন সময় দেখতে পেলাম একটা লোক আমার দিকেই আসছে। লোকটাকে আমার চেনা চেনা মনে হলো। মনে হলো লোকটাকে আমি আগেও দেখেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না লোকটা কে। একটা হালকা অবয়ব মনে পড়ছে শুধু। লোকটা আমার কাছে এসে আমাকে বলল, আরে আরে তারানাথ না, আরে কেমন আছিস তুই? অনেকদিন পর তোর সাথে আবার দেখা। আর তোর বাড়িতে সবাই ভালো তো? হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে, আমিও ভালো আছি, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারছি না। কে আপনি? আমাকে চিনতে পারিস কি না? আমি তোর ছোট সময়ের খেলার সঙ্গী রে, কালীনাথ, কালীনাথ। ভালো করে দেখ, চিনতে পারবি। আমি ভালো করে দেখতে লাগলাম। হ্যাঁ সত্যি, আমার ছোট সময়ে খেলার সাথী কালীনাথ দাঁড়িয়ে আছে আমার সামনে। চুল দাড়ি বড় হয়ে যাওয়ায় প্রথমে আমি চিনতেই পারিনি কালীনাথকে। আমি কালীনাথকে বললাম, হ্যাঁ তোকে আমি চিনতে পেরেছি, কিন্তু তোর এই অবস্থা কেন? তুইও কি আমার মতো সাধু হয়ে গেছিস নাকি? হ্যাঁ রে তারানাথ, ঠিকই ধরেছিস, আমারও তোর মতো এই সংসার জীবন আর ভালো লাগে না। তাই তো একদিন কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে। কিছুদিন হলো আমি ঘর ছাড়া, পরিবারের কথা খুব মনে পড়ে রে আমার, কিন্তু এখন আর কিছুই করার নেই। তোরও অবস্থা আমারই মতন বুঝলি কালীনাথ, তুইও আমার মতনই একটা না সাধক জীবন কাটাতে পারবি না, তোকেও আমার মতনই সংসার জীবনে ফিরে যেতে হবে, আবার তুই গৃহত্যাগী হবি, এভাবে চলতেই থাকবে। আমি তোর কপালে তোর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি রে কালীনাথ। তা বল, কোথায় যাচ্ছিস তুই?
আমি যাচ্ছি ক্ষীরপাই গ্রামে। আসলে আমি এই কিছুদিন হলো যোগ্য করে কিছু শক্তি অর্জন করেছি বুঝলি, তাই সেই শক্তি দিয়ে আমি মানুষকে উপকার করার চেষ্টা করছি। বেশিরভাগই অসফল হয়েছি। আসলে আমাকে আরও অনেক কিছু শিখতে হবে রে। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর ফলে আমার নাম বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়েছে। কালকে ক্ষীরপাই গ্রামের প্রধান মিথিরাম সরকার আমাকে চিঠি পাঠিয়েছিলেন, ওই গ্রামে নাকি একের পর এক সব কিশোর উধাও হয়ে যাচ্ছে। তাই আর দেরি না করে আজকে সকালেই ক্ষীরপাই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, গিয়ে দেখি কি ঘটেছে সেখানে। কিছু মনে না করলে তোকে একটা কথা বলি তারানাথ। হ্যাঁ হ্যাঁ বল, আমি আর কি মনে করব, তুই নিঃসংকোচে আমায় বলতে পারিস। মানে তুই কি যাবি আমার সাথে ক্ষীরপাই গ্রামে? তুই গেলে আমি একটু সাহস পাবো আর কি, আর তোর সাথে থাকলে আমি অনেক কিছু শিখতেও পারবো। মানে আয় আমার সাথে, দুই বন্ধু মিলে ক্ষীরপাই গ্রাম থেকে ঘুরে আসি। হ্যাঁ যেতেই পারি, আমার তো বিশেষ কোনো কাজ নেই, তোর সাথেই যেতে পারি। তা থাকার কোনো ব্যবস্থা কি হয়েছে কালীনাথ? মানে ক্ষীরপাই গ্রামে গিয়ে আমরা কোথায় থাকবো? থাকা নিয়ে কোনো অসুবিধা হবে না, গ্রামের প্রধান মিথিরাম সরকারের বাড়িতেই তো আমরা থাকবো। তা বেশ, কয়েকদিনের জন্য ক্ষীরপাই গ্রাম থেকে ঘুরে আসি। বেশ কয়েকদিন হলো কোথাও যাওয়া হয়নি আমার, ক্ষীরপাই গ্রামে গেলে ভালোই হবে। কালীনাথকে সাথে নিয়ে আমি ক্ষীরপাই গ্রামে গেলাম। ক্ষীরপাই গ্রামে যেতে যেতে আমাদের রাত হয়ে গেল। মিথিরাম সরকারের বাড়িতে যখন গেলাম তখন মাঝরাত, আকাশে অসংখ্য তারা ঝিলমিল করছে, আকাশের চাঁদটা তার সর্বশক্তি দিয়ে আলো বিস্ফোরণ করছে, গাছে গাছে জোনাকি পোকার মেলা বসেছে। আমার খুব ভালোই লাগছে এসব দেখে। গ্রামের এসব দৃশ্যর মায়া থেকে আমি এখনো বের হতে পারিনি। সেই সব দিনের কথা আমার এখনো মনে পড়ে। গ্রামে থাকার যে আনন্দ তা তোমাদের মতো শহরের ছেলেরা বুঝতে পারবে না। আবার যদি সেসব দিনে ফিরে যেতে পারতাম, অবশ্য তন্ত্রের সাহায্য নিয়ে কিছু সময়ের জন্য অতীতে যাওয়াই যায়, কিন্তু সেসব কাজ করতে গেলে কঠিন পথ পাড়ি দিতে হয়। সেসব কাজ করার চেয়ে না করাটাই উত্তম, এতে জীবন পর্যন্ত যেতে পারে। আচ্ছা যাই হোক, কালীনাথ দরজায় কড়া দিতে লাগলো। নিথিরাম বাবু, ও নিথিরাম বাবু, দরজা খুলুন, আমি কালীনাথ। কিছুক্ষণ পর একজন লোক দরজা খুলে দিলেন। লোকটা বেশ লম্বা, পরনে ধুতি আর পাঞ্জাবি রয়েছে, নাকের ঠিক নিজ বরাবর একটা গোঁফ রয়েছে। আমি বুঝতে পারলাম এ আর কেউ নয়, গ্রামের প্রধান মিথিরাম সরকার। মিথিরাম সরকার হ্যারিকেন হাতে বাইরে বের হয়ে আমাদের দিকে তাকালেন। আমাকে তিনি ভালো করে দেখতে লাগলেন আর আমাকে বললেন, আপনি তারানাথ তান্ত্রিক না? আমি বললাম, হ্যাঁ আমি তারানাথ তান্ত্রিক। হ্যাঁ, আমার কি সৌভাগ্য, স্বয়ং তারানাথ তান্ত্রিক এসেছেন আমার ঘরে। তা আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, ভেতরে আসুন, আসুন ঠাকুরমশাই, আমার সাথে আসুন। আমি আর কালীনাথ নিথিরাম সরকারের বাড়ির ভিতরে ঢুকলাম। দোতলা বাড়ি, নিচে চারটি ঘর ও উপরে তিনটি ঘর রয়েছে। বাড়ির দিক পিছনে বড় একটা পুকুর রয়েছে। মিথিরাম সরকার আমাদের অতিথিশালায় নিয়ে গেলেন আর বললেন, আপনারা বসুন এখানে, আপনাদের এখানে থাকতে কোনো অসুবিধা হবে না, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি, আপনারা আপাতত এখানে বিশ্রাম নিন, এটাই আপনাদের থাকার ঘর, এখানেই আপনারা থাকবেন, আপনাদের এখানে থাকতে কোনো অসুবিধা হবে না।
নীতিনা মতো ব্যস্ত হইও না, আমরা রাতে খাবো না। আচ্ছা নীতিরাম, গ্রামে নাকি একের পর এক কিশোর হারিয়ে যাচ্ছে, আমাকে কালীনাথ বলল। তুমি কালীনাথকে চিঠি পাঠিয়েছিলে, কালীনাথের সাথে আমার ট্রেনে দেখা হয়, ও আমার ছেলেবেলার বন্ধু, কালীনাথই আমাকে সবটা খুলে বলে আর আমাকে এখানে নিয়ে আসে। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি ঠিকই বলেছেন, বেশ কিছুদিন আগে গ্রামের একের পর এক শিশু বাচ্চা হারিয়ে যেত, এখন নতুন করে একের পর এক কিশোর হারিয়ে যাচ্ছে। আপনি যখন এসেছেন খুব ভালো করেছেন, এই বিপদ থেকে আমাদের এই গ্রামকে রক্ষা করুন ঠাকুরমশাই। এই ঘটনার সূত্রপাত হয়েছে শিশু বাচ্চা হারিয়ে যাওয়ার মধ্যে থেকে, তাই তো? আর তারপর থেকে গ্রামে একের পর এক কিশোর হারিয়ে গেছে, আমি ঠিক বলছি তো নীতিরাম? হ্যাঁ ঠাকুরমশাই, আপনি ঠিকই বলেছেন, গ্রামে প্রথম শিশু বাচ্চা হারিয়ে গেছে, তারপর থেকে কিশোর। আমি যদি ভুল না করি এরপর যুবকেরা হারিয়ে যাবে নীতিরাম, কিন্তু কিসের জন্য একের পর এক শিশু বাচ্চা কিশোর হারিয়ে গেছে সেটা আমাকে বের করতে হবে। কালকে সকালে আমাকে গ্রামটা ঘুরে দেখতে হবে। আমার কথায় নীতিরাম সরকার একটু চিন্তিত হয়ে পড়লেন আর বললেন, আমাদের গ্রামের অবস্থা তো এমনিতেই খুব খারাপ, গ্রামের মানুষেরা একদিন খেতে পায় তো দুদিন খেতে পায় না, তার উপর গ্রামের একের পর এক মানুষ হারিয়ে যাচ্ছে, আপনি কিছু করুন ঠাকুরমশাই। আমি জানি নীতিরাম, তুমি তোমার গ্রাম ও গ্রামের মানুষদের খুব ভালোবাসো, তাই গ্রামের এই বিপদে গ্রামের মানুষদের পাশে না থাকতে পারায় ভেঙে পড়েছ। ভেঙে পড়ার কিছু নেই নীতিরাম, আমি যখন এসে পড়েছি এই গ্রামে, এই বিপদ থেকে তোমার গ্রাম ও গ্রামের মানুষদের রক্ষা করবই, এই আমি কথা দিলাম। গ্রামে মাঠ ভরা ধান থাকবে, পুকুর ভরা মাছ থাকবে, গ্রামের মানুষেরা সুখে শান্তিতে থাকতে পারে এমন ব্যবস্থা আমি করে যাব, ও নিয়ে চিন্তা করো না। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি আমাদের শেষ ভরসা, আমি জানি এই বিপদ থেকে যদি কেউ আমাদের রক্ষা করতে পারে তাহলে আপনিই পারবেন। আচ্ছা আপনারা এখন ঘুমোন, সকালে আপনাদের সাথে আমি দেখা করব। এই বলে নীতিরাম সরকার চলে গেলেন, আমি আর কালীনাথ শুয়ে পড়লাম, ঘুম আসছে না কিছুতেই। আমি শুধু ভেবে যাচ্ছি গ্রামে একের পর এক শিশু বাচ্চা আর কিশোর হারিয়ে যাওয়ার কারণ কি হতে পারে, কোন অশুভ শক্তির কালো ছায়া পড়ল এই গ্রামে, সে কি চায়, কেনই বা গ্রামের নিরীহ মানুষগুলোকে মারছে, আমাকে বের করতেই হবে। বেশ কিছু সময় কেটে গেল এসব ভাবতে ভাবতে, কালীনাথ ঘুমিয়ে গেছে কিন্তু আমার কিছুতেই ঘুম আসছে না। হঠাৎ একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পেলাম আমি, কেউ কাঁদছে, কিন্তু এত রাতে কেউ বা কাঁদবে মনে মনে ভাবতে লাগলাম আমি। বাইরে তাকিয়ে যা বুঝলাম কিছুক্ষণের মধ্যেই সূর্যের আলোয় চারিদিকটা আলোকিত হয়ে যাবে। আমি খুব ধীরে ধীরে বাইরে বের হলাম, বাইরে গিয়ে সেই কান্নার শব্দটা অনুসরণ করতে লাগলাম। কান্নার শব্দটা দক্ষিণ দিক দিয়ে আসছে, আমি দক্ষিণ দিকে যেতে লাগলাম, যেতে যেতে জঙ্গলের কাছে চলে আসলাম। কান্নাটা এই জঙ্গলের ভিতর থেকেই আসছে, আমি জঙ্গলের ভেতরে ঢুকবো তখনই কান্নাটা থেমে গেল। ইতিমধ্যেই সূর্যের আলো ফুটতে শুরু করে দিয়েছে, চারদিকটা ধীরে ধীরে সূর্যের আলোয় আলোকিত হচ্ছে। হঠাৎ আমার পিছন থেকে
কি যেন আমার কাঁধে হাত দিল। আমি পিছনে তাকিয়ে দেখি নিথিরাম সরকার দাঁড়িয়ে আছেন আমার সামনে। নিথিরাম সরকার আমাকে বললেন, ঠাকুরমশাই আপনি এখানে কি করেন? এই জায়গাটা তো ভালো না, গ্রামের অনেকেই এখান থেকে একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পেয়েছে। কান্নার শব্দটা নাকি এই জঙ্গলের ভেতর থেকেই শুনতে পাওয়া যায়। আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে আসুন। আমি যে ওই মেয়ের কান্নার শব্দ শুনতে পেয়েছি সেটা আমি আর নিথিরাম সরকারকে বললাম না, বললে যদি নিথিরাম ভয় পেয়ে যায়। তাই আর কোনো কথা না বলে নিথিরামের সাথে ওর বাড়িতে গেলাম। গিয়ে দেখি কালীনাথ একটা তক্ত পৌষের উপর বসে আছে। আমাকে দেখেই কালীনাথ বলল, তারানাথ তুই এসেছিস, ওহ তোর জন্যই অপেক্ষা করে বসেছিলাম রে। কিছু কি বের করতে পারলি তারানাথ? মানে এই গ্রামে কি কারণে একের পর এক কিশোর হারিয়ে যাচ্ছে? হ্যাঁ না রে কালীনাথ, কিছুই বের করতে পারিনি, তবে চেষ্টা করছি, কিছু তো একটা বের করবই। আমার একবার গ্রামটা ঘুরে আসা দরকার। ভাবছি বিকেলবেলা তোকেও নিথিরাম সরকারকে সাথে নিয়ে গ্রামটা ঘুরে আসব। গ্রামটা একবার ঘুরে দেখলে বুঝতে পারবো গ্রামে আসলে কি ঘটনা ঘটছে। এমন সময় নিথিরাম সরকার আমাদের ঘরে চলে এলেন আর বললেন, ঠাকুরমশাই আপনারা এখানে, আপনাদের জন্য খাবার ব্যবস্থা করেছি, আসুন এ খেতে আসুন। আমি আর কালীনাথ নিথিরাম সরকারের সাথে গেলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে কিছু সময়ের জন্য বিশ্রাম নিলাম। বিকেলবেলা আমি কালীনাথ আর নিথিরাম সরকার মিলে গ্রামটা দেখতে বের হলাম। গ্রামটার ভিতর যতই যাচ্ছিলাম ততই আমার মনের মধ্যে কেমন যেন একটা করছিল। আমার মনে হচ্ছিল আমার আশেপাশে কিছু একটা ঘুরে বেড়াচ্ছে, খুব শক্তিশালী কিছু একটা হবে। আমি থলে থেকে দুটো তাবিজ বের করে নিথিরাম সরকার আর কালীনাথের হাতে পরিয়ে দিলাম। কালীনাথ আমায় বলল, তানাথ আমার তাবিজ লাগবে না, কোনো অশুভ শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তন্ত্র সাধনার জগৎ থেকে তুমি এখনো নতুন কালীনাথ, মামুলি কোনো অশুভ শক্তি তোমার ক্ষতি করতে না পারলেও শক্তিশালী কোনো অশুভ শক্তি তোমার ক্ষতি করতে পারে। তোমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে বুঝলে কালীনাথ। কালীনাথ আর কোনো কথা না বলে আমাদের সাথে হাঁটতে লাগলো। এমন সময় আমি নিথিরাম সরকারকে বললাম, নিথিরাম তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? আমার কাছ থেকে কিছু লুকিও না, তুমি যদি কিছু জানো তাহলে আমায় বলো, তা না হলে আমি এই গ্রামের মানুষকে বাঁচাতে পারবো না। তাই তুমি যা যা জানো আমাকে সব খুলে বলো, তোমার কোনো বিপদ আমি হতে দেব না, নির্ভয় আমাকে বলতে পারো। ঠাকুরমশাই আপনি তো জানেন আমি আমার গ্রামের লোকদের খুব ভালোবাসি, তাদের কষ্ট আমি দেখতে পারি না। একদিন আমার মনে হলো গ্রামের লোকেরা কিভাবে আছে তা আমার নিজ চোখে দেখে আসা দরকার। যদি আমি গ্রামের লোকেদের বাড়িতে যাই তাহলে ওরা আমার সাথে তাদের দুঃখ কষ্টের কথা বলবে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি ছদ্মবেশ নেব, যেমন ভাবা তেমনি কাজ। সেদিন বিকেলেই আমি ছদ্মবেশে গেলাম, আমাকে আর কেউ চিনতে পারছিল না। আমি আমার এক দারোয়ানকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ি গ্রাম দেখতে। ধীরে ধীরে আমি গ্রামের সবকটা বাড়িতে যাই। বুঝতে পারি গ্রামের লোকেরা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, অনেকে তো না খেয়ে মারাও গেছে। আমি আর এই কষ্ট দেখতে পারছিলাম না, মনের অজান্তেই কতবার যে জল চোখ থেকে মাটিতে পড়েছে বুঝতেই পারিনি। তা নিথিরাম এই গ্রামের এই করুণ অবস্থা কবে থেকে শুরু হয়েছে
সেটা কি আমাকে বলতে পারবে? ঠাকুর মশাই, আমাদের গ্রামের অবস্থা তো এরকম ছিল না। সবাই তো খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। কিন্তু সেদিন গ্রাম পরিদর্শন করে যখন ফিরছিলাম, তখন অনেক রাত হয়ে যায়। আমি আমার দারোয়ানকে নিয়ে ওই দক্ষিণের জঙ্গলটার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, তখন একটা শিশু বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। আমরা ওই কান্নার শব্দটা অনুসরণ করি। কান্নার শব্দটা আসছিল জঙ্গলের ভেতর থেকে। আমরা ধীরে ধীরে জঙ্গলটার ভেতরে যেতে লাগলাম। যেতে যেতে একটা সময় আমি সেই বাচ্চা শিশুকে দেখতে পেলাম। শিশুটাকে হামাগুড়ি দিয়ে পুরনো জমিদার বাড়ির ভেতরে ঢুকতে দেখলাম। আমি শিশুটার চোখ দুটো ভালো করে লক্ষ্য করেছিলাম। শিশুটার চোখ দুটো ছিল টক টকে লাল। ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও আমি শিশুটাকে ভালো করে দেখতে পেয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ পর আমি আর সেই শিশু বাচ্চাকে দেখতে পেলাম না। জমিদার বাড়ির ভেতরে ঢুকতে সাহস হচ্ছিল না আমার। চোখের ভুল ভেবে সব কিছু এড়িয়ে গিয়েছিলাম সেদিন। কিন্তু ঠাকুর মশাই, সেদিনের পর থেকেই একের পর এক গ্রামের শিশু বাচ্চা উধাও হতে শুরু করল। এই ঘটনার কিছুদিন পর একের পর এক কিশোর হারাতে শুরু করল। দুর্ভিক্ষ দেখা দিল গ্রামে, আর আমি কিছুই করতে পারছি না। দয়া করে আপনি কিছু করুন ঠাকুর মশাই, আপনি কিছু করুন। নীতিরাম, কান্না করো না, আমাকে জমিদার বাড়িতে নিয়ে চলো। আমার কেন জানি মনে হচ্ছে সব কিছু রহস্যই জমিদার বাড়িতেই রয়েছে। আচ্ছা ঠাকুর মশাই, চলুন আমার সাথে, আমি আপনাকে সেই জমিদার বাড়িতে নিয়ে যাচ্ছি। নীতিরাম সরকারকে সাথে নিয়ে আমরা জমিদার বাড়ির দিকে যেতে লাগলাম। সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য ধীরে ধীরে ডুবতে শুরু করেছে। আমরা তখন জঙ্গলের ঠিক মাঝখানে চলে এসেছি। নীতিরাম সরকার হ্যারিকেন হাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমরা পেছনে পেছনে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি নীতিরাম সরকারকে বললাম, নীতিরাম, জমিদার বাড়িতে আমাদের যেতে আর কত সময় লাগবে? সেই তখন থেকে আমরা হেঁটেই চলেছি। ঠাকুর মশাই, আর কিছুক্ষণের মধ্যেই আমরা জমিদার বাড়িতে পৌঁছে যাব। আর অল্প কিছুক্ষণই আমাদের হাঁটতে হবে। কিছুক্ষণের মধ্যেই আমরা জমিদার বাড়িতে পৌঁছে গেলাম। নীতিরাম সরকার আমাকে বললেন, ঠাকুর মশাই, আমার ঠিক জমিদার বাড়িতে যেতে সাহস হচ্ছে না। আপনি বরং যান, আমি বরং আপনার জন্য এখানেই অপেক্ষা করব। নীতিরাম, তুমি এখানে থাকতে পারবে তো? আর কিছুক্ষণের মধ্যেই তো রাত হয়ে যাবে, ভয় পাবে না তো? না ঠাকুর মশাই, আমি ভয় পাবো না, আমি ঠিকই এখানে থাকতে পারবো। এই হেরিকানটা আপনি নিয়ে যান, আর তাছাড়া আমি বাড়ি থেকে ছোট্ট আর একটা হেরিকেন নিয়ে এসেছি, ওইটা জ্বালিয়ে নেব। আচ্ছা নীতিরাম, আমরা ভিতরে যাচ্ছি, তুমি সাবধানে থেকো। কালীনাথ, চল আমার সাথে, জমিদার বাড়ির ভেতরে ঢোকা যাক। আমি আর কালীনাথ জমিদার বাড়ির ভিতরে ঢুকলাম। বেশ পুরনো জমিদার বাড়ি। বাড়ির ভিতরে ঢুকতেই একটা ইট পড়ল আমাদের ঠিক সামনে। আমি কালীনাথকে বললাম, কালীনাথ, আমাদের সাবধানে বাড়ির ভিতরে যেতে হবে। বাড়ির অবস্থা কিন্তু ভালো না, কত বছর পুরনো এই বাড়ি কে জানে। এই বলে আমি আর কালীনাথ জমিদার বাড়ির ভিতরে যেতে লাগলাম। ঘুরঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হ্যারিকেনের আলো ঠিকঠাক মতো এখানে কাজ করছে না। তারপরেও যতটুকু দেখা যাচ্ছে তাতেই হয়ে যাচ্ছে আমাদের। আমরা বাড়ির এক একটা ঘর ভালো করে দেখতে লাগলাম। আমার বিশ্বাস ছিল কিছু না কিছু একটা পাবই কোনো না কোনো ঘরে।
তাই আমি আর কালীনাথ ভালো করে ঘরগুলো কোনা কোনা খুঁজতে লাগলাম, যদি কোনো কিছু চোখে পড়ে আমাদের। হঠাৎ একটা জায়গায় চোখ আটকে গেল আমার। আমি হ্যারিকেন হাতে নিয়ে সেই জায়গায় গেলাম। আমার পিছু পিছু কালীনাথও আসত। আমি দেখতে পেয়েছিলাম একটা জায়গায় গোল করে নকশা আঁকা, আর সেই নকশার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাথার খুলি, আর সেই খুলিতে লেগে আছে শুকনো রক্ত। ঠিক তখনই পাশের ঘর থেকে কালীনাথের আওয়াজ শুনতে পেলাম আমি। তারানাথ, তারানাথ, এদিকে আয় তো একটু। কালীনাথ কোন সময় অন্য ঘরে চলে গেল বুঝতেই পারিনি। আমি কালীনাথের আওয়াজ অনুসরণ করে কালীনাথের কাছে গেলাম। কালীনাথ আমায় বলল, তারানাথ, এই তারানাথ দেখ তো, এটা এটার সামনে কিসের মূর্তি? আমি কালীনাথের কথা মতো সামনের দিকে দেখতে লাগলাম। দেখলাম একটা মূর্তি। মূর্তিটা একটু অদ্ভুত। মূর্তিটার উপরের দিকটা নারীর মতো হলেও নিচের দিকটা সাপের মতো। কালীনাথ আমার দিকে তাকিয়ে বলল, এটা কিসের মূর্তি তারানাথ? হ্যাঁ, এটা ডাকিনী পিশাচ ময়ূরীর মূর্তি। কিন্তু এই মূর্তি এখানে কি করছে সেটাই তো বুঝতে পারছি না। কালীনাথ, এই ডাকিনী পিশাচের খিদা মিটাতে হয়। খিদা মিটানোর জন্য 365 জন মানুষকে বলি দিতে হয়। মাঝে মাঝে দেখা যায় 365 জন মানুষকে বলি দিয়েও এই পিশাচের খিদা মেটানো যায় না। তখন যে তান্ত্রিক বা কাপালিক ডাকিনী পিশাচকে জাগিয়েছে, ডাকিনী পিশাচ ময়ূরী তাকেই খেয়ে ফেলে। এখন আমাকে জানতে হবে কে এই ডাকিনী পিশাচ ময়ূরীকে জাগিয়েছে, আর কি কারণেই বা জাগিয়েছে। আমরা মূর্তিটা আবার যথাস্থানে রেখে দিয়ে বাইরে বের হয়ে গেলাম। দেখলাম নিথিরাম সরকার দাঁড়িয়ে আছে আমাদের সামনে। আমরা নিথিরাম সরকারকে সাথে নিয়ে ওখান থেকে চলে আসলাম। ফেরার সময় জমিদার বাড়ির ভিতর থেকে একটা ভয়ঙ্কর হাসির শব্দ শুনতে পেলাম আমি। আমি বুঝতে পারলাম এই হাসিটা আর কারো নয়, ডাকিনী পিশাচ ময়ূরীর। পথে নিথিরাম সরকার আমাকে বললেন, ঠাকুর মশাই, আপনি কি কিছু বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি নিথিরাম। এই গ্রামে ডাকিনী পিশাচ ময়ূরীর কালো ছায়া পড়েছে, তাই এই গ্রামে করুণ অবস্থা। এই পিশাচ সেই জায়গায় থাকে যেখানের অবস্থা ভালো থাকে না নিথিরাম। এই ডাকিনী পিশাচিনীর অনেক খিদা। 365 জনকে বলি দিতে হয় এই পিশাচের খিদা মিটানোর জন্য। এই গ্রামের কেউ এই পিশাচকে যোগ্য করে জাগিয়েছে। এখন কে এই পিশাচকে জাগিয়েছে এবং কি উদ্দেশ্যে জাগিয়েছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তা না হলে এই গ্রামের মানুষকে আমি বাঁচাতে পারবো না। কথা বলতে বলতে হঠাৎ একটা ছেলেকে দেখতে পেলাম আমরা। ছেলেটাকে দেখে সুস্থ মনে হলো না। নিথিরাম সরকার আমাকে বললেন, ওর নাম বাপি, ও তো সুস্থই ছিল। একদিন ওর স্ত্রী আর ওর 1 বছরের বাচ্চা হারিয়ে যায়। সেই ঘটনার পর থেকে বাপির সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে যেতে শুরু করে। এখনও পুরোপুরি বদ্ধ উন্মাদ হয়ে এদিক সেদিকে ঘুরে বেড়ায়। ছেলেটার জন্য খুব মায়া হয়ে আমার। ছেলেটাকে দেখে আমার কেমন যেন একটা করছিল। আমি নিথিরাম সরকারকে বললাম, নিথিরাম, কালকে রাতে আমি একটা যজ্ঞ করব, আর যজ্ঞ করার পর তুমি তোমার বাড়ির বাপি ছেলেটিকে নিয়ে আসবে।
ছেলেটার সাথে আমার একবার কথা বলা দরকার। ঠাকুরমশাই, ও তো পাগল, ওর সাথে আপনি কি কথা বলবেন? সেটা তুমি কালকেই দেখতে পাবে। পরের দিন রাতে আমি যজ্ঞে বসলাম। যজ্ঞ শেষ হলে নিধি নাম বাপি ছেলেটাকে নিয়ে এলো। আমি বাপিকে বললাম, পাগলের অভিনয় করে আর কোনো লাভ নেই বাপি, আমি সব জেনে গেছি। তুমি ডাকিনি পিশাচ ময়ূরীকে জাগিয়েছ, তাই না? এখন কি কারণে এই ভয়ঙ্কর ডাকিনি পিশাচকে জাগিয়েছ সেটা এখন আমায় বলে ফেলো। আমাকে মিথ্যে বলে কোনো লাভ নেই বাপি, তাই আমাকে সত্যিটাই বলবে। বাপি কোনো কথা বলল না, শুধু পাগলের মতো হেসে গেল। আমি বাপিকে আবার বললাম, দেখো বাপি, এই ডাকিনী পিশাচের খিদা অসীম। 365 জনকে বলি দিতে হয় ওর খিদা মেটানোর জন্য। মাঝে মাঝে দেখা যায় 365 জনকে বলি দিয়েও এই পিশাচের খিদা মেটানো যায় না। তখন যে তান্ত্রিক বা কাপালিকেই পিশাচকে জাগিয়েছে, পিশাচ তখন তাকেই খেয়ে ফেলে। তাই নিজেকে যদি প্রাণে বাঁচাতে চাও তাহলে আমাকে সবটা খুলে বলো। ঠাকুরমশাই, আমার বাঁচার কোনো ইচ্ছা নেই, আমি মৃত্যুকে ভয় পাই না। তবু আমি আপনাকে সবটা খুলে বলছি। জঙ্গলের ভিতরে আপনি যে জমিদার বাড়িটা দেখতে পেয়েছিলেন, সেই বাড়িটা ছিল আমার ঠাকুরদার। ঠাকুরদা এই বাড়িটার উপহার পেয়েছিলেন রাজা হেমেন্দ্র কুমার রায়ের কাছ থেকে। আমার ঠাকুরদা ছিলেন এই ক্ষীরপাই গ্রামের কবিরাজ। তো একদিন রাজা হেমেন্দ্র কুমার রায়ের খুব জ্বর হয়। দূর দূরান্ত থেকে নামি দামি কবিরাজ ওঝা আসেন রাজার জ্বর ছাড়াতে, কিন্তু কিছুতেই তারা রাজার জ্বর ছাড়াতে পারছিলেন না। পরে ডাক আসে আমার ঠাকুরদার। ঠাকুরদা তার কবিরাজি বিদ্যা কাজে লাগিয়ে রাজার জ্বর সারিয়ে তোলেন। রাজা খুশি হয়ে ঠাকুরদাকে এই গ্রামের জমিদার বানিয়ে দেন, সাথে একটা লাল হীরে উপহার দেন ঠাকুরদাকে। সেই হীরে দিয়ে আরাম করে যে কেউ তার জীবন কাটিয়ে দিতে পারবেন এবং তার বংশধরেরাও। তারপর কিছু বছর সব ঠিকঠাকই ছিল। ঠাকুরদা ভালোভাবেই তার জমিদারি চালাচ্ছিলেন, কিন্তু একদিন ঠাকুরদার মাথায় ভূত চাপল। সেই হীরেটা চুরি হয়ে যেতে পারে, কারণ হঠাৎ করেই এই ক্ষীরপাই গ্রামে চোরের উপদ্রব বেড়ে গিয়েছিল। কোনো নিরাপদ জায়গা তিনি খুঁজে পাচ্ছিলেন না। ঠাকুরদা কবিরাজির পাশাপাশি তন্ত্রমন্ত্র জানতেন, তাই তিনি জমিদার বাড়ির এক গোপন ঘরে নকশা এঁকে নরকের এক দেবী ডাকিনী পিশাচ ময়ূরীকে আহ্বান করেন এবং সেই হীরেটা ডাকিনী পিশাচ ময়ূরীর কাছে নিরাপদে রেখে দেন। কিন্তু ঠাকুরদা জমিদারি বেশি দিন চালাতে পারেননি। একদিন হঠাৎ করেই গ্রামে একের পর এক হাঁস মুরগি গরু ছাগল মারা যেতে শুরু করে, দেখা দেয় দুর্ভিক্ষ। ঠাকুরদার জমিদারি ধীরে ধীরে উঠে যায়। বাবা কোনো রকমে জীবনটাকে কাটাতে পারলেও আমি কোনো রকমভাবে একটা দিনও কাটাতে পারছিলাম না। আমার টাকার দরকার পড়ে গেল, অনেক টাকার। কেউ আমাকে সাহায্য করছিল না, আমাকে নিয়ে সবাই মজা করত। আমি আমার স্ত্রী বাচ্চাকে ঠিকমতো খেতে দিতে পারছিলাম না। এরপর একদিন আমি ঠাকুরদার ঘরে যাই এবং একটা পুঁথি দেখতে পাই। পুঁথি পড়ে জানতে পারি ঠাকুরদা ডাকিনী পিশাচের কাছে হীরেটা তো নিরাপদে রেখে দেন, কিন্তু প্রতিদিনই ঠাকুরদাকে ডাকিনী পিশাচ ময়ূরীর খিদে মেটাতে হতো। প্রতিদিন হাঁস মুরগি গরু ছাগল মেরে ঠাকুরদাই ডাকিনী পিশাচ ময়ূরীকে খাওয়াতেন, কিন্তু এতেও ডাকিনী পিশাচটার খিদে মিটত না। তার তো মানুষ লাগবে, কিন্তু ঠাকুরদা মানুষ মারতে পারবেন না। ঠাকুরদা তার প্রজাদের খুব ভালোবাসতেন,
পরে ঠাকুরদা নিজের জীবনের বিনিময়ে ডাকিনী পিশাচ ময়ূরীকে কিছু বছরের জন্য শান্ত রাখে। মৃত্যুর আগে ঠাকুরদা পুঁথিতে সব কিছু লিখে গিয়েছেন। এই পিশাচকে খুশি করতে গেলে নাকি 356 জন মানুষের বলি দিতে হয়। পুঁথিতে ডাকিনী পিশাচকে জাগানোর মন্ত্র লিখে গিয়েছিলেন ঠাকুরদা। আমি যোগ্য করে সেই পিশাচকে জাগাই, আর তারপর একের পর এক শিশু বাচ্চাকে বলি দিতে শুরু করি। নিজের বাচ্চাকে বলি দিতেও আমার হাত কাঁপেনি। আমায় যেভাবেই হোক সেই হিরেটাকে পেতেই হবে। আমার স্ত্রী আমাকে আটকাতে গেলে আমি তাকেও বলি দিই। তারপর একের পর এক কিশোরকে বলি দিয়ে ডাকিনী পিশাচ ময়ূরীর খিদে মেটাই। ডাকিনী পিশাচ ময়ূরীর খিদে আরও বেড়ে গেছে। এরপর আমি একের পর এক যুবকদের বলি দেব। সেই সুযোগ তুমি পাবে না বাপি, তুমি উন্মাদ হয়ে গিয়েছ। হীরার লোভ তোমাকে উন্মাদ বানিয়ে ফেলেছে। লোভ মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। আমি আর এই গ্রামের একজনকেও মরতে দেব না বাপি। নীতিরাম, তুমি পাপিকে এই ঘরে আটকে রাখো, আমার আর একবার চোখে বসতে হবে। এই ডাকিনী পিশাচ ময়ূরীকে মারার উপায় আমাকে বের করতে হবে। তারানাথ অনেকক্ষণ গল্প বলে যাচ্ছে দেখে আমি তারানাথকে বললাম, ঠাকুর মশাই আপনি বরং একটা সিগারেট ধরিয়ে নিন, গল্প বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন নিশ্চয়ই, এই নিন সিগারেটটা ধরিয়ে নিন। এই বলে পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তারানাথের হাতে দিলাম। তারানাথ একটা লম্বা সুখ টান দিয়ে বললেন, বরং বসো, তোমাদের জন্য চায়ের ব্যবস্থা করছি। এই বলে তারানাথ ভিতরের ঘরের দিকে তাকিয়ে বললেন, জারিমা 3 কাপ চা আনতো মা। আমি মন খারাপ করেই বললাম, ঠাকুরমশাই চারি তো ঘরে নেই, শ্বশুরবাড়ি গিয়েছে। দেখো দেখি বিভূতি, বয়স হয়েছে তো তাই কোনো খেয়াল থাকে না, শরীরটাও আগের থেকে দুর্বল হয়ে গিয়েছে, কোন সময় উপর থেকে ডাক আসবে বোঝা মুশকিল। ঠাকুরমশাই আপনাকে না এসব কথা বলতে বারণ করছি, আপনি আবার বলছেন, আবার যদি বলেন আমরা কিন্তু আপনার কাছে আর আসব না। বিভূতি, মায়া এমন একটা জিনিস, একবার যদি এই মায়াতে আটকে যাও তাহলে নিজেকে ছাড়ানো খুব মুশকিল হয়ে পড়ে। তোমরা যতই বলো আসবো না, তোমরা ঠিকই আমার কাছেই আসবে, আর তোমরা না আসলে আমার ভালো লাগে না। আচ্ছা গল্পে আসা যাক, নীতিরাম সরকার পাপিকে আটকে রাখলেন, আমি আবার যোগ্যে বসলাম, কিন্তু কিছুতেই ডাকিনী পিশাচ ময়ূরীকে মারার কোনো উপায় পেলাম না। মন খারাপ করে বসেছিলাম, এমন সময় কানের কাছে একটা কণ্ঠ ভেসে এলো। এদিক ওদিক চেয়ে দেখলাম কোথাও কেউ নেই। দ্বিতীয়বার শব্দটা কানে আসতেই সজাগ হয়ে উঠলাম, কান পাততেই শুনলাম আমাকে কেউ বলছে, তারানাথ তারানাথ তুমি মন খারাপ করো না, তুমি ডাকিনী পিশাচ ময়ূরীকে ঠিকই মারতে পারবে। এখন মন দিয়ে শোনো, তুমি ঘরের কোণায় যে নকশাটা দেখতে পেয়েছিলে সেই নকশা দিয়েই ডাকিনী পিশাচ ময়ূরী চলাচল করে। তোমাকে সেই নকশাটা মুছে ফেলে দিয়ে
নতুন একটা নকশা আঁকতে হবে। সামনে তাকাও, তোমার প্রয়োজনের জিনিস তোমার সামনেই রাখা আছে। এবারে যাও, যাও। আমি সামনে তাকালাম, দেখতে পেলাম একটা জলের কলসি রাখা আছে আমার ঠিক সামনে। হ্যাঁ, যা চাই সবই আছে। কণ্ঠস্বরটা চিনতে আমার কোনো ভুল হয়নি। কণ্ঠস্বরটা অমর জীবনের ছিল। তোমরা তো জানো আমার জীবনে বিশেষ কিছু মুহূর্তে অমর জীবনের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। সেসব কাহিনী তো তোমাদের আমি কতই বলেছি। যখন কলসিটা হাতে নিচ্ছি, এমন সময় দেখতে পেলাম নিধিরাম সরকার এক দৌড়ে আমার কাছে আসছে। ওর মুখে চোখে আতঙ্কের ছাপ ফুটে রয়েছে। আমার কাছে এসে নিধিরাম বলল, ঠাকুর মশাই, সর্বনাশ হয়ে গেছে ঠাকুর মশাই। ওই আপনার বন্ধু কালীনাথ, কালীনাথকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। ওকে বাঁচান। তন্ত্র সাধনার জগতে কালীনাথ এখনো নতুন, তাই কোন অশুভ শক্তি কালীনাথকে সহজেই বশীভূত করতে পারবে। চলো আমার সাথে জমিদার বাড়িতে যাওয়া যাক। আমরা আর সময় নষ্ট না করে জমিদার বাড়ির সামনে গেলাম। সেই বাড়িতে পা বাড়াতেই দেখলাম কালীনাথ জমিদার বাড়ির ভিতরে ঢুকছে। যা ভাবছি তা যদি সত্যি হয় তাহলে সর্বনাশ। উপায়ন্তর না দেখে পিছন থেকে কালীনাথকে ডাক দিলাম, কালীনাথ, কালীনাথ। কিন্তু কালীনাথ যেন আমার ডাক শুনতেই পেল না। আমি তাড়াতাড়ি নিধিরামকে বললাম, নিধিরাম তুমি এখানেই থাকো বুঝলে, আমি জমিদার বাড়ির ভিতরে ঢুকছি। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, ওই ডাকিনী পিশাচ আমার কোনো ক্ষতি করতে পারবে না, এখানেই থেকো। এই বলে আমি জমিদার বাড়ির ভিতরে ঢুকলাম। তোমাকে কি বলবো বিভূতি, জমিদার বাড়িকে আমি আগেও বহুবার দেখেছি, কিন্তু সেই রাতে যেন তার সৌন্দর্য বিলাসরত। সব খান খান করে দিয়েছে কেউ, চারিদিকে সর্বনাশের রব। দেখতে পেলাম কালীনাথ নকশা আঁকা সেই ঘরের দিকেই যাচ্ছে। সেই ঘর থেকে ভেসে আসছে বৈশাচী খাঁসির শব্দ। সেই শব্দে বুঝি কান পাতা দায়। স্বীকার করতে দ্বিধা নেই, বুক দুরু দুরু যে করছিল না এমনটা নয়। আমি কালীনাথের পিছনে পিছনে সেই ঘরে ঢুকলাম। আর ঢুকতেই সে কি দৃশ্য! প্রথমবারের মতো দেখতে পেয়েছিলাম ভয়ানক সেই ডাকিনী পিশাচটাকে। নিচে কথা বলবো না, সেই দৃশ্য দেখে যে কোনো মানুষ তার বোধ বুদ্ধি হারিয়ে ফেলবে। আমি কয়েক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম যে আমি কালীনাথকে বাঁচাতে এসেছি, নিজে তার শিকার হতে আসিনি। নকশা দিয়ে বের হয়ে সেই পিশাচি কালীনাথের কাছে যাওয়ার জন্য উদ্যত হচ্ছে। হাজারটা হিংস্র লোলুপ মুখ যেন তার দন্ত, নখ বিকশিত করে আতস্মাত করতে আসছে তার শিকারে। আর শিকার নিজের সম্মোহিতের মতো নিজের বলি দিতে ছুটে চলেছে। গুরুর কৃপা আছে বলেই হয়তো শত বিপদেও আমার মতি ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে পারে। হাতেই ছিল জলের ভরা কলসি। মনে পড়ল অমর জীবনের বলা সেই কথাগুলো। মনের সব শক্তি একত্রিত করে মা ভবানীর নাম নিয়ে ছুঁড়ে মারলাম নকশাটার দিকে। জলের ছোঁয়া লাগতেই অমঙ্গলের মূল ওই নকশা গেল মুছে। বুঝলাম কাজ কিছুটা হয়েছে, কিন্তু এইটুকুই যথেষ্ট নয়।
যেমন ভাবা তেমন কাজ। তাড়াতাড়ি নতুন করে আরও একটা নকশা আঁকলাম, কারণ শুধু পথভ্রষ্ট করে তাকে হারানো সম্ভব নয়। ফাঁদ চাই। আমি আগেই জেনেছিলাম নকশা ওই পিশাচিক চলার পথ, তাই ওর পথেই ওকে বেঁধে ফেলতে কোনো বাধা নেই। আর হলেও ঠিক তাই, সেই নকশাতেই ডাকিনি পিশাচ গেল আটকে। ওকে আটকে পড়তে দেখে বেশ আমোদ পাচ্ছি। ঠিক এমন সময় দেখতে পেলাম পাপিকে। পাপি এখানে কি করছে? পাপিকে তো নিধিরাম ঘরের মধ্যে আটকে রেখেছিল। এখনই যদি ও নকশার কাছে এসে পড়ে তাহলে পাপি, হায় ঈশ্বর, যা ভেবেছিলাম তাই। এমন অঘটনের জন্য আমি তৈরি ছিলাম না। কালীনাথকে খেতে না পেয়ে ডাকিনী পিশাচ পাপির দিকে এগোতে শুরু করেছে। কাছাকাছি আসতেই বিশাল এক হাঁ করে পাপিকে মুখের মধ্যে ঢুকিয়ে নিল ওই নরকের পিশাচে। আর বোধ হয় শেষ রক্ষা হলো না। হায়, এ কি হয়ে গেল? আতঙ্কে চোখ বুজে ফেলেছিলাম। হঠাৎ চারপাশটা কেমন উষ্ণ বোধ হলো। চোখ খুলতেই দেখি এও কি সম্ভব? আমার চোখের সামনে যা ঘটছিল তা অবিশ্বাস্য। উষ্ণ লাগার কারণ আর কিছুই না। ডাকিনীর পুরো শরীর জ্বলছে তাও তাও আগুনে, সম্পূর্ণ দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। হয়েছে, কাজ হয়েছে, সত্যের জয় হয়েছে। কিছুক্ষণ পর আগুন নিভে গেলে আমি নকশার মাঝখান থেকে লাল হিরেখানি তুলে নিয়ে নিধিরাম সরকারের হাতে দিলাম আর বললাম, নিন, আপনি এই হীরের যোগ্য মালিক, এই হীরে আপনার কাজে লাগবে। এই গ্রামকে আপনি আরো উন্নত করতে পারবেন সেটাই আমি মনে করি। গল্প শেষ হতে আমি তারানাথকে বললাম, ঠাকুর মশাই, বাপিকে আটকে রাখা হয়েছিল কিন্তু ওখানে কিভাবে গেল? বাপির কাছে একটা ছুরি ছিল, সেই ছুরি দিয়েই নিজেকে ছাড়িয়ে নেয়। বাপি ছেলেটার জন্য খারাপ লেগেছিল আমার, তাই তোমাদের বলি, কোনো সময় অশুভ শক্তির কাছে মাথা নত করবে না। গল্পটি কেমন লাগলো জানান আমাদের কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের এইটুকুই, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের গল্পে। শুভরাত্রি।